हेलो एवरीवन, आमी रुमा। आज के आमी आपनादेर जोन्नो एकटी जब नोटिफिकेशनेर आपडेट निये एसेछी। एई नोटिफिकेशनटी बेरियेछे पूर्व मेदिनीपुर जिला परिषदेर पक्ष थेके। एखाने आपनादेर सम्पूर्ण कन्ट्रैक्चुअल एबं टेम्पोरारी बेसिसे नियोग करा हबे। पोस्ट नेम होच्छे साब असिस्टेंट इंजिनियर सिविल एवं पश्चिमबंगे 23 जिला थेके छेले ओ मेये उभयेई एई जबेर जोन्नो आवेदन करते पारबेन। एप्लीकेशन मोड होच्छे अफलाइन एवं अप्लाई करार जोन्नो आपनादेर कोनो एप्लीकेशन फी लागबे ना। एटी होच्छे अफिसियल नोटिफिकेशन। एर पीडिएफ लिंक आमी आमार भिडियो डेस्क्रिप्शन बक्से दिए देबो, आपनारा एकबार डाउनलोड करे देखे नेबेन फर्म फिल आप करार आगे। एखाने आपनाके नियोग करा हबे वाक इन इंटरव्यूर माध्यमे एवं दुटी भैकेंसि रयेछे। एबार आमरा देखे नेई एई जबेर जोन्नो आपनादेर कि शिक्षागत योग्यता प्रयोजन। तो एर আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আপনাদের স্যালারি রয়েছে 17,000 টাকা পার মান্থ। প্রথমে আপনাদের নিয়োগ করা হবে 6 মাসের জন্য এবং পরবর্তীকালে আপনাদের জবের কন্ট্রাক্ট আরও বাড়ানো যেতে পারে। বয়সসীমা এখানে দেয়া রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত এবং আপনার এক্সপিরিয়েন্স চা হয়েছে মিনিমাম 5 বছরের। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে অটো ক্যাট, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডের। তো এই ছিল আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। তো আপনাদের অ্যাপ্লাই অফলাইনের মাধ্যমে করতে হবে এবং এই যে নোটিফিকেশনটি রয়েছে এর নিচে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে একটি এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপরে নিজের হাতে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এখানে আপনাদের একটি রিসেন্ট কালার ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে এবং সিগনেচার করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে আরও কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে, যেমন আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো, আইডেন্টি কার্ড হিসাবে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড। এই সমস্ত ডকুমেন্টস আপনাকে জেরক্স করে নিতে হবে এবং তার উপরে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস আপনাকে একটি এনভেলপের মধ্যে ভরে নিতে হবে। তারপরে আপনাকে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে, দ্য চেম্বার অফ দ্য সেক্রেটারি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এখানে গিয়ে আপনি একটি ড্রপ বক্স পাবেন, সেখানে গিয়ে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফেলে দিতে হবে। এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন মার্চ মাসের এই তারিখগুলিতে, 14 তারিখ, 15, 16, 17, 21 এবং 22 তারিখ, সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে। তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা হয়ে যাবে। এরপর আসি সিলেকশন প্রসিজিওর। তো আপনাদের সিলেকশন হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ইন্টারভিউ কারা দিতে পারবেন সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত হবে 25/3/2022 দুপুর 12টার সময় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ওয়েবসাইটে। এছাড়াও যারা ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড হয়েছেন তাদের মেল আইডির মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব মেদিনীপুরের। এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকেও অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।